তীব্র তাপদাহে যদি একটু ভর্তা বা টক জাতীয় কিছু খাওয়া যায় তাহলে তো বেশ মজা হয়, তাই না? তো আমরা গ্রামের ভাই ব্রাদার মিলে পরিকল্পনা করলাম যে কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম গাছের শীতল ছায়ায় বসে কলার মোচা ভর্তা খাওয়া যেতে পারে। তো সবাই এই মোচা সংগ্রহ করলাম মিলে, খুব মজা ছিল সংগ্রহ করা, গাছ থেকে পাড়া। তারপরে আজকে আমরা খাবো কলার মোচা ভর্তা। এতে যা যা উপকরণ থাকছে, পেঁপে, টমেটো, কলার মোচা, মরিচ, লবণ, বোম্বে মরিচ, লেবু পাতা। এবং আপনার গ্রামে যারা এরকম কলার মোচা সহ কি ধরনের ভর্তা আপনার গ্রামে খেয়ে থাকেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।